এইভাবে পাতড়িগুলো এখন উল্টে দিচ্ছি। নমস্কার, আমি রিঙ্কু, বেঙ্গলি ফুড অ্যান্ড কুক স্টাইলের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করব মোচার পাতুড়ি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে না দেখুন। একটা বড় মোচা নিয়েছি, মোচাটা এখন বেছে নেব। মোচাটা এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। পুরো মোচাটা এইভাবে ছাড়িয়ে ফেলবো। যে একটা একটা ফুলের এই যে গায়ে একটা করে এই যে সাদা অংশ থাকে এটা ফেলে দেব, আর এই ভেতরে একটা করে কাঠি থাকে শক্ত মতো কাঠি, এই কাঠিটা ফেলে দেব। দিয়ে এইভাবে বেছে নেব। এইভাবে সব মোচার ফুলগুলো আমি বেছে নেব। এখানে মোচার ফুলগুলো সব আমি বেছে নিয়েছি, আর এই যে মোচার ভেতরের অংশটা এটা খুব জালি, তাই এটা আর বেচবো না, এইভাবে কুচিয়ে কেটে নেব। মোচার ফুলগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে কাটবো। এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দেব, নইলে কালো হয়ে যাবে। সব মোচার ফুলগুলো আমি এইভাবে কুচি কুচি করে কেটে নেব। এখানে মোচার ফুলগুলো আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এখন এই ভেতরের যে ছোট মোচার অংশটা আছে এটা এখন কুচি কুচি করে কেটে নেব। এখানে মোচাটা কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে, এখন পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন জল দিয়ে দেব। জলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে ধুয়ে রাখা মোচা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মোচাটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এখানে মোচাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন ঢেলে নেব। এখানে আমি লাউ পাতা নিয়েছি, আজকে মোচার পাতুড়ি এই লাউ পাতায় করব। পাতাগুলো আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে মোচা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আদা বাটা, জিরা আর মরিচ একসঙ্গে বাটা, দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেসন। এখানে নিয়েছি
পুরনো নারকেল এই যে দিয়ে দেব। এবারে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, অনেকটাই নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন পাতুড়িগুলো তৈরি করব। এখানে আমি একটা লাউ পাতা নিয়ে নিয়েছি, এখন চামচে করে অল্প একটু মোচা নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে সুন্দর করে পাতার মধ্যে সাজিয়ে নেব, নিয়ে এইভাবে কে মুড়ি দেব। এখানে আরেকটা আমি তৈরি করছি। প্রথমে এক পাশটা এইভাবে এর উপরে দিয়ে দেবো, দিকে দিয়ে এই পাশ দিয়ে আবার এভাবে তুলে দেব একটু ভাঁজ করে, যাতে পাতাটা ওই পাশটা বেরিয়ে না যায়। এবার মাথার দিকটা এইভাবে মুড়ে দেব। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। দেখুন এখানে দুটো আমার রেডি হয়ে গেছে। এখানে সব পাতুড়িগুলো আমার রেডি করা হয়ে গেছে। কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে, এখন পাতুড়িগুলো ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, পাতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পাতুড়িগুলো এখন উল্টে দিচ্ছি। দুই ফিট ভালো করে ভেজে নেব। পাতুড়িগুলো দুই ফিট খুব ভালো করে ভেজে নিয়েছি, এটা হয়ে গেছে, এখন তুলে নেব। বাকি সবগুলো আমি একইভাবে ভেজে নেব। এখানে সব পাতুড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে এই মোচার পাতুড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকবেন। নমস্কার।